নান্দাইল উপজেলা হতে সিড স্টোর বাজার পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তর দেন ময়মনসিংহ নয় আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান। প্রশ্নটি করেন ওই এলাকার মোহাম্মদ ইমন ভূঁইয়া নামে এক নাগরিক। ভিডিও বার্তার মাধ্যমে এমপি আনোয়ারুল আবেদিন এর জবাব দেন। যারা এটি পরিচালনা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই জনগণের সাথে জনপ্রতিনিধিদের এই সেতু বন্ধন করার জন্য। এখানে প্রশ্নকারী মোহাম্মদ ইমন ভূঁইয়া, তিনি প্রশ্ন করেছেন নান্দাইল উপজেলা হতে সিস্টোর বাজার পর্যন্ত রাস্তা প্রশস্ত করা প্রসঙ্গে। হ্যাঁ, ইতিমধ্যে নান্দাইল উপজেলা থেকে সিস্টোর পর্যন্ত এই রাস্তার দুই পাশে দেড় ফুট আর্থ ফিলিং মানে মাটি ভরাটের কাজের জন্য 73 লক্ষ টাকার একটি প্রকল্প স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবরে দেওয়া আছে। এই বরাদ্দটি তার কাছ থেকে মিলবে। এই বরাদ্দটি মিলার পরে এই অর্থ বছরেই শেষ প্রান্তে অথবা নতুন অর্থ বছরের শুরুতে মাটি ভরাটের কাজটি হবে এবং মাটি ভরাটের কাজের পর আপনারা জানেন এটি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফিলিংয়ের সুযোগ দিতে হয়। এই মাটিটি বসার পরেই তারপরে পাকাকরণের বিষয়টি মাথায় আনবো এবং প্রথমেই এই রাস্তাটি দুই পাশে মাটি ভরাটের কাজের জন্য ইতিমধ্যেই ময়মনসিংহ অ্যাক্সিডেন্ট স্যার চিফ ইঞ্জিনিয়ার বরাবর লিখেছেন এবং এই বরাদ্দ আমার মনে হয় অন দ্য ওয়ে। খুব শীঘ্রই বরাদ্দটা লাগলে দুই পাশের 1.5 ফুট অথবা 2 ফুট করে বাড়বে, তখন এটা পাকার বন্দোবস্ত করবো। অতএব প্রশ্নকারী যিনি আছেন তাকে আশ্বস্ত করতে চাই যে এটি আমার ইউনিয়নের সংযোগস্থল, সবার চেয়ে প্রয়োজন আমার বেশি, অর্থাৎ জনগণের চেয়ে আমার প্রয়োজন বেশি, সেই কারণে এই রাস্তাটি অবশ্যই প্রশস্ত হবে এবং এই ইউনিয়নের সাথে হেডকোয়ার্টারের যোগাযোগ নিবিড় হবে। আমি আবারও ধন্যবাদ দেই প্রশ্নকারীকে। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন ময়মনসিংহ নয় আসনের আমার এমপি.কম এর অ্যাম্বাসেডর রবি আকন্দ।